আসসালামু আলাইকুম। আজকে আমাদের ডে 36 হয়ে গেছে, ডে 37। ডে 37 এ কি আছে দেখেন, আমরা একটা ফাংশন সম্পর্কে দেখব, জাভাস্ক্রিপ্টের একটি ফাংশন। কি ফাংশন? যেমন ফাংশন আমরা জানি জাভাস্ক্রিপ্টে কি করতে হয় ফাংশন লেখার জন্য। আচ্ছা, এটা আমরা 36 এর এটা একটু বন্ধ করে দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, কমান্ড করে রাখে, এটা কমান্ড করে নিলাম। আর 37 এসে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো ফাংশন। দেখেন, ফাংশন, ফাংশন নেম, তারপর এটার ভিতরে প্যারামিটার দিয়ে আমরা অনেক দূর এগিয়ে গেছি, কিন্তু আমি নর্মাল থেকে যেহেতু রিভিশন হচ্ছে প্রথম থেকে দিচ্ছি, আমরা এই জিনিসটা লিখবো। দেখছেন, লেখছি কি, ফাংশন, মাই ফাংশন, এটা হলো ফাংশনের নাম। তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিছি, ব্লক নিচে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই যে ডেমো না, এখানে ডেমোর পরিবর্তে এখানে আমরা দিব কি, সেলিম, কারণ আমার আইডির নাম কি ছিল, সেলিম। এই জন্য এটা রাখছি, ইচ্ছা করে আপনাদের বোঝানোর জন্য যে এখানে সেলিম হবে, ডেমো হবে না। ওকে, ডট ইনার এইচটিএমএল এইচ, ওকে চেঞ্জ, অর্থাৎ আমার এই যে এই জিনিসটা দেওয়াতে কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, ওইখানে কি লেখা আছে, এখানে আইডির ভিতরে লেখা আছে থ্যাংকস ফর লার্নিং জাভাস্ক্রিপ্ট। ওকে, তারপর আপনি যদি এখানে লেখেন প্লিজ চেঞ্জডি, চেঞ্জ মি, আমাকে চেঞ্জ করো, মানে লেখাটা চেঞ্জ করে অন্য কিছু দেখাও, কি দেখাবে বলেন তো, সেখানে দেখাবে এই যে এই জিনিসটা, ওকে চেঞ্জ, আর কিছু দেখাবে না। আমরা যাচ্ছি ওইখানে, দেখেন এখানে ক্লিক করব, রাইট ক্লিক করব, ওপেন করব। ওপেন করার পরে থ্যাংকস ফর লার্নিং জাভাস্ক্রিপ্ট, প্লিজ চেঞ্জ, ওকে প্লিজ চেঞ্জ মি। আচ্ছা ঠিক আছে, এখানে কি সমস্যা দেখা দিছে, দাঁড়ান, ডকুমেন্ট, ওকে 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 দেখেন এখানে কি বলছিলাম, ফাংশন, মাই ফাংশন নিলাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আমরা একটা বাটনে ক্লিক করব, সেই বাটনে ক্লিক করলে এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে, এইটা চলে আসবে, কোন লেখার পরিবর্তে চলে আসবে, এই যে এটা এখানে যে লেখলাম না, এই লেখাটা, এই লেখাটা থাকবে প্রথম, আমি যখন বাটনে ক্লিক করব লেখাটা চেঞ্জ করে অন্য একটা লেখা হবে, এই লেখাটা চেঞ্জ করে অন্য একটা লেখা হবে। কিভাবে হবে দেখেন, আমি কি লিখছি এখানে, আরেকটা জিনিস এখানে লিখতে হবে, একটা বাটন বানাতে হবে, বাটনের ভিতরে ফাংশন ঢুকাই দিতে হবে। ঠিক আছে, লিখবেন বাটন, টাইপ বাটন, অন ক্লিক, মাই ফাংশন, মাই ফাংশনে ক্লিক করলে ট্রাই ইটে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে লেখাটা চেঞ্জ হয়ে যাবে। কোন লেখাটা চেঞ্জ হবে, এই যে এখানে যে লেখাটা আছে না, এই যে লেখাটা আছে, এটা চেঞ্জ হয়ে অন্য আরেকটা লেখা হবে, অন্য একটা লেখা কি হবে, অন্য একটা লেখা হবে, ওকে চেঞ্জ, ওকে চেঞ্জ। ঠিক আছে, এখন এখানে আসি, রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে যাই, যাওয়ার পর দেখেন থ্যাংকস ফর লার্নিং জাভাস্ক্রিপ্ট, প্লিজ চেঞ্জ মি, বলতেছে যে আমাকে চেঞ্জ করো, ট্রাই ইট, এখান থেকে ট্রাই ইট করেন, দেখেন ওকে চেঞ্জ, চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, এই ভিডিওটা এই পর্যন্তই, বাবা।